আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো বিভিন্ন ধরনের রাইস মিল। তো এইটা হচ্ছে স্টিল বডি, আর যেগুলো ঢালাই বডি সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই একটা মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন, প্রতি ঘন্টায় কতটুকু না প্রোডাকশন দিবে, এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, আপনি একটা মেশিন কী কীভাবে ব্যবহার করতে পারবেন, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন কি না, এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, সেটা কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে যে রাইস মিলটি রাখা আছে এটি হচ্ছে 3.5 নেট এবং 2টা সেল 2.5 ইঞ্চি শ্যাপ দিয়ে স্টিল বডি জাহাজের প্লেট কাটিং করার পরে তৈরি করা হয়েছে যে স্টিল বডি রাইস মিল। এই রাইস মিলটা দিয়ে প্রতি ঘন্টায় 32 থেকে 35 মন ধান আপনি মাড়াই করতে পারবেন। অবশ্যই আপনাকে দক্ষ কারিগর দিয়ে ব্যবহার করতে হবে, কিংবা দক্ষ মিলের ড্রাইভার দিয়ে মেশিনটি আপনার ড্রাইভ করতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিক প্রোডাকশন পাবেন। মনে রাখবেন, যদি কিনা আপনার এটি ধান না থাকে, চিটা কিংবা তুষ এই মেশিন দিয়ে কিন্তু আপনি কুড়া করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনি চাইলে ফ্ল্যাট বেল এখানে দেখা আছে, তো ভিউয়ার্স আপনি চাইলে ফ্ল্যাট বেল এখানে দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট বেল কিংবা সি পুলি কিংবা ভি পুলি, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি বেল্ট বা সি পুলির ব্যবহার করা হয়েছে। আপনি যেমন টাইপের চাবেন আমরা কিন্তু তেমন টাইপেরই দিয়ে থাকবো। একটা মেশিনের সাথে পাচ্ছেন একদম ফুলফিল সেট আপ, একটা হলার এবং পুলি এবং মজবুত একটা হপার, এটাকে অনেকে কায়ল বলে, বরিশালের ভাষায় কায়ল বলে, তো এটাকে হপার বলে আমাদের ভাষায়, হপার বা কায়ল যেটাই বলে না কেন। এই সেট আপটার দাম হচ্ছে অনলি 35,000 টাকা উইদাউট মোটর, অনলি মেশিন প্রাইস। তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। আপনি যদি মনে করেন মেশিনের লেফট সাইড পুলি লাগাবেন কিংবা রাইট সাইড লাগাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, দুই পাশেই কিন্তু আপনার শ্যাপের ক্যাপাসিটি একই রকম দেওয়া আছে এবং পুলি দুই পাশে আপনি লাগাইতে পারবেন। আপনার জায়গার ইনস্টল অনুযায়ী বা জায়গার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। অবশ্য মনে রাখবেন, 30 থেকে 35 হর্স পর বৈদ্যুতিক মোটর কিংবা 35 থেকে 40 হর্স পর ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। অনলাইনে যদি নিতে চান কিছু টাকা অ্যাডভান্স করে ঘরে বসে থেকেই কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার নিজ শহরে নিতে পারবেন। তো এটা আপনি কেন ক্রয় করবেন, ঢালাই বডিতে যদি আপনার কোনো লোহার টুকরা বা পাথরের টুকরা যায়, ঢালাই বডির এই যে মাথার ছাদ ভেঙে যায়, ফেটে যায়, কলার বন্ড ছুটে যায় ইত্যাদি, বল ফ্রেম ভেঙে যায়, এই মেশিনে কিন্তু ওই ধরনের সমস্যা নাই। যদি কোনো প্রকার লোহার চলে যায়, একটা জালি ছিদ্র হয়ে বা জালি ছিঁড়েই কিন্তু আপনার সেটা বাইর হয়ে যাবে, এবং ইজিলি আপনি মেশিনটি ব্যবহার করতে পারবেন। আপনার যে জালি খোলার ফাংশন, নিচ দিয়ে নিচের জালি খুলবে, উপর দিয়ে উপরের জালি খুলবে, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না, এবং ইজিলি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। একবার ধান দিবেন, চকচকে চাউল বাইর হবে। আমরা একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিব, সেখান থেকে ঘুরে আসলে দেখতে পারবেন কী পরিমাণে এই মেশিনে প্রোডাকশন দিচ্ছে বা চাউলের মান হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।